বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল পরিস্থিতিতে যে গণহত্যা হয়েছে তার বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার 14 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করা হবে। মামলা হচ্ছে, গণহত্যা ও গুলিবর্ষণেরও বিচার হবে। মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কি না সেই বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। সেই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলেও নিশ্চিত করেছেন। আইন উপদেষ্টা আরও জানান, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা সম্ভব হয়নি পুলিশ বাহিনী না থাকায়। পুলিশ যোগ দেয়ায় 31 আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়াও তিনি জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। সাংবাদিক রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলাও প্রত্যাহার হবে। বৈষম্য সর্বব্যাপী, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তাও নিরসন করা হবে।